তো ডক্সে কিন্তু আগামীকালে একটা পোস্ট করছে যে পোস্টটা আপনারা এখানে দেখতে পাবেন আমি ডক্স কমিউনিটিতে দিছি দেখেন এখান থেকে ক্লেম এক্সচেঞ্জার টেলিগ্রাম ওয়ালেট উইল রিমেইন ওপেন একুশ আগস্ট পর্যন্ত আপনারা একুশ আগস্ট পর্যন্ত আপনারা এক্সচেঞ্জারে উইড্রো করতে পারবেন এবং তারা কিন্তু গেট ডোটার উইড্রোটা চালু করে দিচ্ছে ঠিক আছে আশা করি তো এখন চালু করবে কথাটা ভালোভাবে মাথায় ঢুকে নেন একুশ তারিখ পর্যন্ত আপনারা ইসে এক্সচেঞ্জারে এবং টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করতে পারবেন ঠিক আছে এবং আপনারা টোন কিপার কিংবা টোন ওয়ালেটে আপনারা কানে উইডো করতে পারেন তেইশ আগস্টে তেইশ আগস্টে থেকে শুরু হবে কানেক্ট করা ঠিক আছে তাও দেখেন এই যে এইট এ এম ইউটিসি টাইম তো এটা একটু গুগলেতে সার্চ করুন যে এইট এম ইউটিসি টাইম টু বিডি টাইম দিয়ে সার্চ করে পেয়ে যাবেন এবং টি জিই লিস্টিং উইল টেক প্লেস বারো পি এম ইউটিসি মানে এই যে আমাদের লিস্টিংটা হওয়ার কথা ছিল বিশ তারিখে এই লিস্টিংটা হচ্ছে কবে এখন আমাদের তেইশ তারিখে সন্ধ্যা ছয়টায় ঠিক আছে তো এটা আমাদের জন্য এক ভালো আপডেট কারণ দেখেন যে আমাদের কিন্তু গেট ডোডা গেট এখন ডিপোজিটটা চালু করে দিছে তো এই জন্য আমাদের এখন কী করতে হবে একটু ওয়েট করতে হবে কারণ বাইনান্সে কিন্তু আমাদের উইডোটা চালু করে দিতে পারে ঠিক আছে তো ওই জন্য বি আমাদের এই আপডেটটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে আশা করা যায় তো এখন আপনারা দেখাবো যে কীভাবে আপনারা গেট ডোডা হতে আপনার ডক টোকেনটা উইডো করবেন এবং কিছু ইম্পর্টেন্ট আপডেট দিব আর যারা তারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন কারণ এখানে সকল প্রকার মাইনিং আপডেট অফার এবং ইনকাম রিলেটেড সকল কিছু ওখানে দেওয়া হয় একটা রিকোয়েস্ট থাকবে সবাই টেলিগ্রামে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে তো ভিডিওটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডক্স স্টোকেন এই আইডিতে আছে পঞ্চাশ হাজার একশো দশটা তো আমি এখানে যদি ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করি এখানে যদি এক্সচেঞ্জ সিলেক্ট করে কন্টিনিউর একটা ক্লিক করি দেখেন এখানে কিন্তু গেট ডটা যে ডিপোজিট অপশানটা সেটা কিন্তু চালু হয়েছে ঠিক আছে তো আমি আজকে এটা দেখাবো এবং সাথে আপনারা গেট ডটাতে ডিপোজিট করলে পনেরো হাজার ডলারের একটা রিওয়ার্ড পুল সেটা হতে ডক স্টোকেনটা উইড্রো করবেন কীভাবে ঠিক আছে তো এখানে আমি একটা আইডিতে যাচ্ছি যাওয়ার পরে ডক্সলিকের সারতে ওপেন করবো ঠিক আছে ওপেন করার পরে এবার আমি এখান থেকে দেখেন এই যে প্রথমত যে ডক্সটা যদি আপনাকে উইডও করতে চান তো দেখেন ভাই ডক্স কিন্তু আমাদের তেইশ তারিখে লিস্টিং ডেট দিছে বিশ তারিখে ছিল কারণ এটা আমাদের জন্য ভালোই হয়েছে যেহেতু আরও অন্য অন্য এক্সচেঞ্জারও তারা অ্যাড করছে এই জন্য দেখেন কালকে কিন্তু ডি গেটেড ও ডিপোজিট এক্সচেঞ্জারটা কালে কিন্তু ওয়ান করে দিয়েছে ঠিক আছে তো এইখানে নেক্সট টাইম আমাদের বাইনান্সের দেখার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আশা করা যায় এখানে আমরা বাইনান্সটা দেখতে পারবো বাইন্যান্সটা দেখতে পেলে কিন্তু ভালো একটা কোপ হয়ে যাবে তো এখানে আপনারা গেডেডও যারা ডিপোজিট করতে চান যারা করবেন এই ইভেন্টটা জন্ম জাস্ট এখানে সেন্ডারটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে জাস্ট ইএসআই হ্যাবিটে ক্লিক দেবেন এবং এখানে দেখেন গেট ডেট ইউআইডি দিতে হবে আপনি আপনার গেড অ্যাকাউন্টে চলে আসবেন উপরে দেখবেন এখানে ম্যান আইকন আছে এই যে মেন এই যে ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার আইডিটা কোথায় পাবেন এই যে দেখেন একটা অ্যার ও আইকন জাস্ট এই এর ও একটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখবেন এই যে আপনার ইউআইডিটা এখানে দেওয়া আসে জাস্ট এই ইউআইডিটা কপি করবেন এখান থেকে কপি করা গেলে চলে যাবেন ডক্সের মধ্যে ডক্সে যেয়ে এখানে গেট ডেট যে ইউআইডিটা এখানে বসাই দেবেন দেওয়ার পরে আবার ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে যে জাস্ট আবার গেট ডেটে হতে যাবেন যা পরে ব্যাক দিবেন ব্যাগ দেবেন ওয়ালেটে যাবেন ঠিক আছে যা পরে দেখেন ডিপোজিটে ক্লিক করবেন ওই যে ওয়ান চেইন ডিপোজিট কেউ নাম্বার গেট কোড দিয়ে না ওয়ান চেন ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ করবেন ডিও জি এস সেমভাবে বাইবিটের মতন একদম গট ইট দিয়ে এখান থেকে দেখেন এই যে যে অ্যাড্রেসটা এখানে তারা দিছে এই অ্যাড্রেসটা আপনাকে এখান থেকে কপি করতে হবে ঠিক আছে কপি করা হয়ে গেলে আবার চলে যাবেন এখানে ডক্সের মধ্যে ডক্সের মধ্যে যাওয়ার পরে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আবার আসবেন আসার পরে বি এটা মাথায় রাখবেন মেমোটা কিন্তু দিতে হবেই মেমো না দিলে কিন্তু আপনি উইটো রিসিভ করবেন না জাস্ট মেমোটা কপি করবেন কপি করার পরে এখানে এসে এই যে মেমোটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে দেখবেন সেন্ড হেয়ার এই সেন্ড হেয়ার পরে একটা ক্লিক করে দেবেন এবার এটার একটা স্ক্রিনশট আপনারা নেবেন নেওয়ার পরে এখান থেকে ভালো করে আপনার অ্যাড্রেসটা বারবার গেট যাবেন এখান থেকে এখান থেকে যাওয়ার পরে এই জিনিসটার সাথে আপনারা ভালো করে মিলা দেখবেন যে সব কিছু ঠিক আছে নাকি ঠিক আছে যদি সব কিছু ঠিকঠাক এখানে থাকে তারপর আপনারা জাস্ট আই কনফার্ম করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখেন ডিপোজিট ইন প্রোগ্রেস এরপরে একটা ক্লিক করে দেন দেখেন এই যে পঞ্চাশ হাজার একশো দশ ডগ উইথড্রয়িং দেখাচ্ছে মানে এখানে আমাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে তো এইখানে ডগসে যারা উইড্রো করবেন গেট হতে তাদের একটা কথা বলতে চায় তো গেট হতে নতুন একটা ইভেন্ট চালু করছে যেখানে হচ্ছে তারা পঞ্চাশ হাজার ডলার রিওয়ার্ড ফুল রাখছে ঠিক আছে এই যে প্রথম দেখেন অ্যাক্টিভিটি ওয়ান যেটা তারা হিসেবে যেটা বলছে অ্যাক্টিভিটি ওয়ান এই অ্যাক্টিভিটি ওয়ানটা দিছে দেখেন ডিপোজিট ডক্স পনেরো হাজার ডলার রিওয়ার্ড পুল ঠিক আছে মানে যারা এখানে ডক্স ডিপোজিট করবে দশ ডলারের উপরে হইতে হবে তারা পনেরো হাজার ডলারের মধ্যে থাকবে ঠিক আছে এবং অ্যাক্টিভিটি টুতে দেখেন তারা কী দিছে এখান থেকে অ্যাক্টিভিটি টু এই যে ট্রেড ডক্স অ্যান্ড শেয়ার পনেরো হাজার ডলার মানে আপনারা যদি ডক্সটা ট্রেড করেন একশো ডলার একশো ডলার ট্রেড করতে হবে ডক্সে একশো ডলার ট্রেড করলে আবার পনেরো হাজার ডলার মধ্যে রিওয়ার্ড পুল পাবেন তারা ইভেন্ট আর একটা থ্রি তারা দিছে দেখেন কি ইভেন্ট থ্রিতে আছে কি এই যে ডক্স কমিউনিটি এক্সক্লুসিভ নিউজ যারা নিউজের অ্যাকাউন্ট খুলবেন নিউজের অ্যাকাউন্ট খুলে কে করে ডক্স ডিপোজিট যদি করেন দশ ডলার উপরে তাহলে এখান থেকে দশ ডলার রিসিভ রিসিভ করুন প্রথম হাজার জন তো এইখানে মেন কথা হচ্ছে এখানে তারা কিন্তু দিছে দেওয়ার সাথে এই যে রিওয়ার্ড পুলটা দিছে কিন্তু এই রিওয়ার্ড পুলের যে রিওয়ার্ড সিস্টেমটা এটা কিন্তু একদম বাজে দেখেন এখানে কী যেমন আমি নিচের দিকে যাই এখানে তারা বলছে যে গেট দেখেন এই যে থ্রি রিওয়ার্ড ফর ইভেন্ট এই দেখেন রিওয়ার্ড ফর ইভেন্ট উইল ডিস্ট্রিবিউটেড ইন গেডেড অফ পয়েন্টস দি সেলিং টু স্পিল্ড প্রাইসফুল বোথ ঠিক আছে মানে এখানে গেডেড অফ পয়েন্টস হিসেবে আপনাকে দিবে যদি আপনি এখানে পনেরো হাজার ডলার রিওয়ার্ড পুলের মধ্যে সাপোজ দুই ডলারও পাইলেন তো দুই ডলার পাইলে কিন্তু দুই ডলারটা আপনাকে ইউএসডিটি তারা দিচ্ছে না দুই ডলার তারা দিচ্ছে হচ্ছে কিনা আপনার ট্রেডিং ফি ট্রেডিং ফি মানে ওই যে পয়েন্টসটা দিবে সেই পয়েন্ট দিয়ে আপনি যদি ট্রেড করেন তো ট্রেডিং ফিটা আপনার লাগবে না ঠিক আছে তো এই জন্য এরপরে যদি কেউ এই ইভেন্টটা জয়েন করতে চান তো ট্রেডিং ফি যদি কারোর দরকার হয় তাহলে গ্রেডোডাতে জয়েন করেন আর যাদের মাল্টিপুল অ্যাকাউন্ট আছে ডক্সের ভিতরে যাদের ডক্সের ভিতরে মাল্টিপুল অ্যাকাউন্ট আছে তারা মাস্ট বি গ্রেডোডাতে জয় মানে গেডোডা অ্যাকাউন্টে উইড্রো দেন ঠিক আছে কারণ দেখেন যেহেতু আমাদের প্রথমত বিট বাইবিট চালু করছে অনেকে একটা দুইটা বাইবিট আছে গেল দুইটা আইডি তারপরে আমাদের কী করছে বিট গেট চালু করছে বিট গেটেও কিন্তু আমরা একটা দুইটা উইডো দিয়েছি গেল এবার আমাদের গ্রেডোডও চালু করছে ঠিক আছে মানে গেডোডাওতে মনে হয় এখন আপনার সাত আটটা অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জারে একটার বেশি উইড্রো দিবেন না বাইবিটারটা বিট গেটারটা গেডেড হতে একটা আশা করা যায় কাল থেকে কালকে কিংবা পরশু দিনের মধ্যে আমাদের বাই মানে বাইন্যান্সটাও চলে আসবে ঠিক আছে তখন আপনারা এখান থেকে বাইনান্সে ইজি মানে বাইন্যান্সে উইড্রো করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে গেডের হতে কীভাবে উইড্রো করবেন কীভাবে মেমো দিবেন ইউআইডি দিবেন সেটা আমি এখনই দেখাই দিব তো প্রথমত এই ইভেন্ট নিয়ে আমি কথা যেহেতু বলছি তো বলে দিলাম আপনারা যদি এই ইভেন্টটা জয়েন করতে চান জয়েন করলে কিন্তু রিওয়ার্ড পুলটা ইউএসডি টোকেন ভাউচারে পাবেন না এই রিওয়ার্ড পুলটা দেবে গ্রেড অফ পয়েন্টসের মাধ্যমে এখন পয়েন্টসটা কনভার্ট করা যায় কি না সেটা আমি সঠিক জানি না তবে আমি তাদের সাপোর্টে কথা বলে দেখছি সেই পয়েন্টটা শুধু ট্রেডিং ফি ভাউচারে ইউজ করা যায় কিন্তু পরে ফিউচার ভাউচার কিংবা যে কোনো ইউজ করা যায় ট্রেডিং ফিটা মানে এই পয়েন্টসটা তো পরে এটা কনভার্টেবল হবে কি না এটা আনশিওর না যদি কেউ জয়েন করতেন তা জয়েন করতে পারেন আর যারা মাল্টিপুলতে আছেন বি সবাই গ্রেড অর্ডাউতে উইড্রোটা দেবেন